আজকে সাপ্তাহিক রাশি বল নিয়ে আলোচনা করব সাপ্তাহিক রাশি বলতে ডিসেম্বর মাসের চার তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত মানে বছরের শেষ মাস আমরা প্রত্যেকও কৌতূহল হয়ে আছি আমাদের চারটা মাস কেমন যাবে আমি অলরেডি গ্রহ ট্রানজিট নিয়ে আলোচনা করেছি এবং আলাদা একটা প্রোগ্রামও দিয়েছি কোন গ্রহ ডিসেম্বর মাসে কোন গ্রহ কোথায় ট্রানজিট হবে কবে ট্রানজিট হবে এবং টাইম ধরে ধরে এখানে সূচনা একটু বলে রাখি টনি এই মুহূর্তে কুম্ভ রাশিতে আর মিন রাশিতে বসে আছে রাহু বৃহস্পতি মেষ রাশিতে আছে বক্রি অবস্থায় শুক্র তুলাতে রয়েছে এবং বৃশ্চিক রাশিতে রয়েছে রবি আর মঙ্গল এবং কেতু রয়ে রয়েছে মিনি আর চন্দ্র সিচুয়েশনটা এক তারিখে চন্দ্র কর্কট রাশিতে সে আড়াই দিন অন্তত এবার যেভাবে ঘুরবে সেভাবে প্রত্যেকটা রাশি লগ্নের উপর তার এফেক্ট হবে আজকে বলবো মেষ রাশি নিয়ে মেষ রাশি কিন্তু এই সপ্তাহটা আপনার মেন্টেলিটি হবে কাউকে কোনো হেল্প করার মতো বিশেষ করে কোনো গুরুজন স্থানেও জন্য আপনার মনটা খুব অস্থির হয়ে থাকবে বা আপনি যদি কোনো গুরুর দীক্ষিত হন সেখানে যাওয়ার জন্য বা কোনো তীর্থস্থানে বা তীর্থক্ষেত্রে বা তার আশ্রমে বা তার কাছে তার স্মরণ স্মরণপন্ন হওয়ার জন্য একটা মনটা অস্থির বা তার ওখানে কোনো কিছু আপনার দান করতে মন চাইবে বা তার জন্য কিছু করার জন্য মন চাইবে এই সপ্তাহটা অর্থপ্রাপ্তি যেমনি হবে অর্থ খরচ হবে আর মেন্টালিটিটা হবে একটা ডিসপ্রাইড মেন্টালিটি এবং কনফিডেন্স প্রচণ্ড হাই থাকবে এবং মনে হবে যেন আপনি সব কাজে আমি রাজত্ব করতে সব কাজে মানে কাউকে একটা মানে ডোন কেয়ার এর একটা ব্যাপার হবে ধর্মের প্রতি যথেষ্ট মানে আপনার ইন্টারেস্ট বাড়বে যেটা আমি বলছিলাম অ্যাকচুয়ালি কাজে ব্যস্ততা থাকবে কিন্তু মনের মধ্যে একটা অস্থিরতাবোধ কাজ করবে কেন না আপনার যেই কাজটা করবেন সেই কাজে মানে একটু স্যাটিসফ্যাকশান অভাব হবে কেন এমনিতেই মেসেজের লোকদের স্যাটিসফ্যাকশনের ভীষণ অভাব হয় কিন্তু এই সপ্তাহে সেটা আরও বেশি বাড়বে আপনি যদি কোনো রিলেশনে জড়িত থাকেন বিশেষ করে প্রেম বা প্রেম এরকম কোনো ব্যাপারে জড়িত আপনার প্রেমিক প্রেমিকার সাথে সম্পর্ক যথেষ্ট আরও বেশি দৃঢ় হবে যে কেননা আপনার সমস্বপ্নে বসে আছে শুক্র তুলা রাশিতে আর মেষ রাশিতে মানে শুক্রের দৃষ্টি শুক্র বৃহস্পতির দৃষ্টি বিনিময় হচ্ছে সুতরাং আপনার প্রেম এবং সেই সংক্রান্ত ব্যাপারটা যথেষ্ট আপনার ডেভেলপ করবে এবং স্বামী মধ্যে কিন্তু একটু মনোমালিন্য মাঝে মাঝে হতে পারে কিন্তু সেটা আবার উইকেন্ডে ঠিক হয়ে যাবে নর্মাল হয়ে যাবে কেননা আপনার মাঝে মাঝে মুখের ভাষা খুব কর্কশ হয়ে যাবে সেটা হয়তো অনেকে বুঝতে পারবে যারা বুঝবে তারা হয়তো একটু নর্মাল করে আপনার মেনটেন করে নেবে কিন্তু আপনি মুখের ভাষা কর্কশ হলে আপনার মনটা কিন্তু যথেষ্ট ভালো এটা অনেকেই হয়তো আপনি বুঝতে পারে তার জন্য আপনার সাথে সবাই মাঝে মাঝে আপনার সাথে টাসেল হয়ে যায় কিন্তু আপনাকে যারা বুঝবে তারা আপনার থেকে কাজ করে নিতে পারবে অপোজিট সেক্সের চেয়ে আপনি হেল্প পান যদি আপনি কোনো পুরুষ হন মহিলার থেকে হেল্প পাবেন আপনি মহিলা হন তার পুরুষের কাছ থেকে হেল্প পাবেন এই সময় যদি আপনি পরিশ্রম করেন পরিশ্রমে যথেষ্ট ফল লাভ হবে অর্থাৎ যদি লেথার যে কাটিয়ে উঠতে পারেন যথেষ্ট আপনি এই সময় ডেভেলপ করতে পারবেন ক্রিয়েটিভ ব্যাপারে যথেষ্ট ইন্টারেস্ট পাবে আপনি যখন সোশ্যাল মিডিয়া বা কোনো কম্পিউটার বা কোনো আপনি গান বাজনা বা অভিনয় যত সাথে যুক্ত থাকেন এই সময় যথেষ্ট সাকসেস পাবেন যেটা ওভারঅল বিচার দিন অবশ্যই ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করুন নোটিশালটা অন করে রাখবেন আর একটাই রিকোয়েস্ট আপনার যত লোকের কাছে শেয়ার করুন আর যদি নমস্কার সবাই ভালো থাকুন